সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও তার দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর গোদাগাড়িতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে বুধবার বিকেলে গোদাগাড়ি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ তাদের এই পনেরো আগস্ট করার যে শান্তি এটাকে প্রতিহত করতে হবে সুযোগ আর দেওয়া যাবে না তার জন্য কালকে আপনারা সমাবেশটা বেশি করবেন জোরে করবেন বড় করবেন এবং সেই সমাবেশে হাজার লোক হয় তার চেষ্টা যাবে না। পরে কোটা আন্দোলনে আহত জন শিক্ষার্থীর চিকিৎসার জন্য বিএনপি নেতা শিল্পপতি সুলতান ইসলাম তারেকের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের হাতে নগদ অর্থ তুলে দেন তার ছোট ভাই সাইফুল ইসলাম হিরক সহ বিএনপি নেতারা

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সৈয়দ সাইফুল ইসলাম মার্শাল অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব আব্দুস সালাম শাওয়াল মজিবুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারেক রহমান পদ টাইমস